পড়ে নেয়, জ্যোতিষে কলেমা পড়ে নেয়, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, শুনছি 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 সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গোনাগার উম্মাতের মায়ায় মায়ায়, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। আমি আপনি আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি, কেন আমরা তানার উম্মত তাই ভালোবাসি শ্রদ্ধা করি, কিন্তু এই গাছপালা বৃক্ষলতা কাঁকর পাথর আমার আপনার নবী দোজখানের বাদশাকে কিরূপ ভালোবাসতেন শ্রদ্ধা করতেন, তাই কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। কাঁকর আর পাথর মোর নবীকে এত ভালোবাসিত, বৃক্ষ একি দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত, কাঁকর আর পাথর মোর নবীকে এত ভালোবাসিত, একি দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত, বলছে আকাশি চাঁদ আমার নবী মোহাম্মদ, বলছে আকাশি চাঁদ আমার নবী মোহাম্মদ, যে নবীর জোড়া নাগি হয় নাগি হয়, আছে যত পয়গম্বর ইনি সবার সরদার, আছে যত পয়গম্বর ইনি সবার সরদার, যে দেখে সে জান্নাতে যায়, যে দেখে সে জান্নাতে যায়, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গোনাগার উম্মাতের মায়ায়, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। আমাদের ঘরে ছেলে পুলে যদি জন্মগ্রহণ করে আমরা কি করি, খুশিতে উতালা হয়ে যায়, যদি ছেলে হয় আর কপালে একটা চুমা দিই, কত নাম ধরে ডাকি, আহা আমার সোনার চাঁদ, কত কি বলে ডাকি, এবং তার জন্য খেলনা দোলনা কিনে আনি, দামি দামি বেড বিছানা কিনে আনি, কিন্তু আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ যিনি এই দোনো জাহানের বাদশাহ হয়ে দুনিয়ার মধ্যে আসলেন, তার আর আব্বা জান এই দুনিয়ার মধ্যে ছিলেন না, তিনি এতিম হয়ে দুনিয়ার মধ্যে এসেছিলেন, তাকে কে আদর করবে, তাকে কে কোলে নেবে, তাকে কে নিয়ে খেলা করবে, তার খেলনা দোলনা কে কিনে দেবে, তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। গরিব দাদা মোতালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়ায়, জিবরিল হাসে খিলখিল একি দেখি মিল আমিনার আঙ্গিনায়, গরিব দাদা মোতালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়ায়, জিবরিল হাসে খিলখিল একি দেখি মিল আমিনার আঙ্গিনায়, আর ডালে ডালে হাসে ফুল এলো মোহাম্মদ রাসুল, ডালে ডালে হাসে ফুল এলো মোহাম্মদ রাসুল, যে নামেতে গোনা মুছে যায় মুছে যায়, বললে নবীর আম্মা জান এ কথা কওয়া কোরআন, বললে নবীর আম্মা জান এ কথা কওয়া কোরআন, একে দেখে কাবা ঝুঁকে যায়, একে দেখে কাবা ঝুঁকে যায়, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গোনাগার উম্মাতের মায়ায়, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। সবশেষে কবির নাম, কবির মনের ফরিয়াদ, কবি মরণকে উদ্দেশ্য করে লিখছি। এই দুনিয়াতে আমরা অনেক কিছু ভাবি, একজনকে জিজ্ঞেস করা হচ্ছে, ওরে ভাই তুমি তো দুনিয়ায় অনেক কিছু করলে, মরলে নাকি কোনো দাদা দাদাগিরি চলবে না কবরে গিয়ে, বলে ওরে ভাই ওসব চিন্তা করতে হবে না, আমি সব জেনে নিয়েছি। মলি সাহেব বলেছে যে কবরে যার পাশ
কিয়ামত পর্যন্ত সব জায়গায় তার পাশ। আর কবরে গেলে তিনটে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। আর মলী সাহেবের মুখে শুনে নিজি, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ তোমরা যখন আমাকে শোয়াবে তখন ফেরেশতা আসবে প্রশ্ন করতে, জিজ্ঞেস করতে, তখন আমি বলবো ফাটাফাট প্রশ্ন করো, আর আমি সাড়াসাড় উত্তর দিয়ে দেবো, সব পাশ হয়ে যাবে। ফাটাফাট কে দেবে আর সাড়াসাট কে দেবে ভেতরে গেলে বুঝতে পারবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মরণ হবে যখন আজরাইল নিয়ে যাবে আমারে, আর দে না ভেসে উঠবে আজাবুল কবরে, মরণ হবে যখন আজরাইল নিয়ে যাবে আমারে, গোনা আর দে না ভেসে উঠবে আজাবুল কবরে, মুনকার নেকির আসিবে সওয়াল জবাব করিবে, মুনকার নেকির আসিবে সওয়াল জবাব করিবে, ভয়েতে সে ভেকা চেকা হয় বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম, বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম, লাগবে না তার কবরেতে ভয়, লাগবে না তার কবরেতে ভয়, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গোনাগার উম্মাতের মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়।